মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে সরকার মোটেও অস্বস্তি বোধ করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্বের কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই বলে দাবি করে তিনি অভিযোগ করেন বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন বিএনপি নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের অংশ। একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পরও তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই, বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য নতুন করে চক্রান্ত করছে দলটি। অভিযোগ ওবায়দুল কাদেরের, চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করা পায় তারা করছে, উপর দিয়ে তারা কথাবার্তা বলছে, তারা এখন চাইছে তাদের লোকজন জেলে যারা আছে তাদেরকে মুক্ত করতে, তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংস তৎপরতার জন্য। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছেন এরপর আর কারো মন্তব্য আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না আওয়ামী লীগ। পিটার হাস তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে সম্পর্ক আরো নিবিড় করার কথা বলেছেন। তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এখানে কে? আমার ওয়ান প্রতিনিধি হলো যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর বলছে সম্পর্ক আরও নিবিড় করা পদক্ষেপ তারা নেবে বাংলাদেশের সঙ্গে। সরকার পতন নিয়ে মঈন খান সহ বিএনপি নেতাদের বক্তব্যকে বাস্তবতা বিবর্জিত আখ্যায়িত করে পাঁচ বছর পরের নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান ওবায়দুল কাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।